ইসলামে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলার অধিকার আছে যেমন এক নম্বর হচ্ছে নবী মোহাম্মদ বলেছে ওয়ার ইজ এ ডিসেপশন মানে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা মানে যুদ্ধ ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন মানে প্রতারণা করতে পারবেন প্রতারণা করার সুযোগ ইসলামে আছে মানে প্রতারণার মাধ্যমে শত্রুদেরকে খতম করার মানে ইয়া ইসলামে আছে একই সাথে সত্য হচ্ছে যদি আপনি কাউকে গুপ্ত পাঠান কাউকে গুপ্ত ঘাতক পাঠিয়ে কাউকে খুন করাইতে চান তাহলে গুপ্ত ঘাতক নবী মোহাম্মদের কাছে জিজ্ঞেস করছিল যে আমি কিছু মিথ্যা বলতে পারবো কিনা তখন নবী মোহাম্মদ তাকে অনুমতি দিচ্ছিল মিথ্যা বলার মিথ্যা বলে সেই আচ্ছা আমি আপনাকে রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা একটা করে দেখাই দিই মুখে না বলে রেফারেন্স গুলো দেখাই দিই তাহলে আপনি আরো ভালোভাবে এই জিনিসগুলো ইয়া করতে পারবেন আহ একটু বের করতেছি ভাই এক সেকেন্ড এই 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 হাদিসটাতে সহি মুসলিমের হাদিস একাডেমি যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা দেওয়ার বৈধতা হ্যাঁ মানে ধোকাবাজির মাধ্যমে আপনি যুদ্ধে জিততে পারেন এটা ইসলাম বলেছেন যুদ্ধ কৌশলারি নাম ইংরেজিতে হাতিস একাডেমি চুয়াল্লিশশো বত্রিশ যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা আহ বলেছেন যুদ্ধ কুটকৌশলের নাম এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আহ দুই নম্বর হচ্ছে ধারণ দেখাচ্ছি একটা ছোট বিষয় সরি উম বাইবেলে কি কোথাও কি লেখা লেখা আছে যে মিথ্যা কথা বলা যায় বা এরকম কিছু আর কোরআনে কোরআনে কোনো কোরআনের মধ্যে কি আছে

আচ্ছা আরেকটা হাদিস হচ্ছে গিয়ে বুখারি শরীফের তাহিদ প্রকাশনী থেকে যদি কেনেন সাত হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে এটাও একটা মিথ্যা যে এখানে কি বলা হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হে আব্দুর রহমান ইবনু সামুরা নেতৃত্ব চেয়ে নিও না কেননা যদি চাওয়ার ওপর তোমাকে তা দেওয়া হয় তাহলে তার সকল দায়ভার দায়িত্বভার তোমার উপর বর্তাবে আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে আর কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটাকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফার আদায় করে নিবে এটা কি ভাই দেখা গেছে এই এই কথাটা কোন বিষয়ে কসম করার পর হ্যাঁ দেখা গেছে মানে যদি কাউকে কাউকে কোন কসম করেন যে আমি এই কাজটা করব কসম করলাম যে এরপরে যদি আপনি পরে যদি মনে করেন যে এর বিপরীত কাজ করাটাই উত্তম তাহলে আপনি কিছু কাফফারা দিয়ে কসমের কাফারা দিয়ে সেই উত্তম কাজটাই করবেন মানে কসমের উল্টা কাজটা করতে পারবেন আরেকটা হচ্ছে মিথ্যা অনুমতি দেওয়া আছে সরাসরি যদি গুপ্ত ঘাতক পাঠিয়ে তাহলে মিথ্যা অনুমতি দেওয়া আছে এখানে দেখেন আহ এখানে বলা হচ্ছে যে আহ তখন রাসুল এই যে এখানে দেখেন আহ বুখারি শরীফের ভাষ্যকার আল্লামা কাস্তালানি সহ আর অনেকেই বলেন যে শিরোনামের সাথে হাদিসের মিল রয়েছে যার সারাংশ হল ইমাম বুখারি আহ শিয়ো অভভাষণের সারে একটু সামনের দিকে ইশারা করেছেন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা চলার সময় অনুমতি নিয়ে নিয়েছেন যেমনটি সামনের বারে আসছে অর্থাৎ আপনি আমাকে অনুমতি দিন যে আমি যা চাইব তাই বলবো সত্যমিথ্যা সবই তখন রাসূল সাল্লাল্লাহু বললেন আমি তোমাকে আমি তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে এছাড়া তিরমিজি শরীফের সুস্পষ্টভাবে উল্লেখ আছে এখানে আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না জিনিসটা কি আমি পরিষ্কার একটা হাদিস আছে এখানে হাদিসটা একটু খুঁজতেছি আইটা একটু বের করে দেখাচ্ছি দারণ

সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার ভিতরে ঢুকে এই জিনিসগুলো বের করবেন বের করে এই যে এইখানে চাপ দিলেই এই যে চার হাজার তিন সাঁত্রিশ যে লেখা এটার উপরে চাপ দিলেই একটা লিঙ্ক ওপেন হবে সেইখানে ইংরেজিও দেয়া আছে বাংলাও দেয়া আছে ঠিক আছে ওই ইংরেজিটা নিয়ে তাহলে তাকে দিবেন

কিন্তু আপনি হাদিসবই এখন আর এত সময় নেই দেখা দেখালাম না আপনি নিজে পুরোটা পড়ে নিতে পারেন এখানে সেই লোকটাকে মিথ্যা বলে সেই লোকটাকে হত্যা করেছিল অসংখ্য ধন্যবাদ আর বাইবেলে বা কোরআনের কি কোথাও লেখা আছে যে মিথ্যা বলা যায় বা কিরকম কিছু বাইবেলে তো অনেক জায়গাতেই বলা আছে আর কোরানে তো আল্লাহ পাকই স্বয়ং একটা মিথ্যা কথা বলেছিলেন সেটা আপনি একটু সার্চ করেন প্রয়োজনে হ্যাঁ আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেছিলেন

হ্যাঁ গুগলে সার্চ করলে সংসার ডট কমের পেয়ে যাবেন সেখান থেকে আপনি পড়তে পারেন এই যে আল্লাহ কি কখনো মিথ্যা বলেন এই লেখাটা পড়বেন এখানে দেখেন সরাসরি এই যে কোরআনের আয়াত হচ্ছে সুরা আনফালের তেতাল্লিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া অবশ্যই ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবহিত দেখেন ফারাজ ভাই

মানে হচ্ছে কি আমি যেটা মনে করি আমি আল্লাহ হলে কি করতাম কুফের উল্লাই বাড়ানোর কি দরকার ছিল মশা মাসি বাড়াইতে পারতো পাঠাইতে পারতো তো দরকার ছিল না আল্লাহর মাথায় কত বুদ্ধি সে একটা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বললে মুসলিমদের সাহস বাড়াইছে

আর বাইবেল এগায় কথা এই মুহূর্তে আমি আচ্ছা প্রয়োজন হলে মিথ্যা কথা বলা যায় কিন্তু উনি যেভাবে আমার সাথে কথা বলছিল আজকে উনি আমার ঘুরে রেগে গেছিল নাই কোথাও বলে নেই ধর্মের কোথাও বলা নেই যে মিথ্যা কথা বলা যায় এরকম কিছু উনি আমার ঘুরে রেগে আচ্ছা সমস্যা নাই উনাকে বলেন যে এই লাইভ থেকে এই ধরনের কথা প্রচার করা হয় যে আল্লাহ নিজে মিথ্যা কথা বলেন এবং ইসলাম ইসলামের মিথ্যা কথা বলা জায়গা আছে কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই মিথ্যা বলা জায়গা আছে আপনি যদি পারেন আমাদের সাথে একটু কথা বলতেন এখানে ইনভাইট করতে পারেন কি আহ উনি তো সরি উনি তো বাংলা বাংলা কথা বলতে পারেন উনি তো এলবিদা

মানে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতে পারে আমার প্রায় হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছিল অসুস্থ হয়েছিলাম একদিন পুরো আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু ভাই মানুষের নানা জিনিসপত্র এগুলো তো দেখার মাধ্যমে মানুষের কিন্তু অভিজ্ঞতা এবং মানুষের অনুভূতি মানুষের ইয়া গুলা নতুন নতুন ইয়া তৈরি হয় নতুন নতুন দিক তৈরি হয় নতুন নতুন জানালা খুলে যায় হ্যাঁ এগুলা মানে দেখাটা ভয়ঙ্কর কিন্তু তারপরে কিন্তু দেখাটা দরকার ঠিক আছে ভাই চেষ্টা করবো যদি পারি দেখবো যদি না পারি তাহলে তো আর নেই ওকে ঠিক আছে তাহলে আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফারাজ ভাই